ইবাদতের জগতে মানুষের যত ইবাদত আছে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকির এবাদত হচ্ছে সদাচরণ চালচলন চালচলন হল নেকির কাজ ইবাদত সবচেয়ে ভারী নেকির এবাদত চাল চলন সদাচরণ সদাচারণের নেকি যত ভারী পৃথিবীর আর কোনো এবাদত নেই যেটা তত ভারী আমরা জানি ইবাদতের জগতে ব্যতিক্রম এবাদাত হলো সলাত নামাজ একেবারেই ব্যতিক্রম এর মতো কোনো এবাদাত পৃথিবীতে নেই ও একটা ভিন্ন ধরনের ইবাদত মানুষের কোনো সমস্যা বুঝে না মানুষের সাথে কোনো আপোষ করে না হজ করে এবছর হজ করলাম না সামনে বছর করব অথচ হজ ফরজ সমস্যা নেই জাকাত জাকাত ফরজ দশ দিন আগে দিয়ে দেন সমস্যা নেই দশ দিন পরে দিন সমস্যা নেই সুবিধা অসুবিধা বুঝে রোজা সেম আপনি অসুস্থ এখন করা লাগবে না পরে করিয়েন কিন্তু সলাত এমন একটা এবাদত আপনি বাড়িতে আছেন না মাঠে আছেন না ঘাটে আছেন না আপনি অসুস্থ না আপনার কি আছে না কি নাই কোন প্রকার সমস্যা মানে না অজু করে সলাত আদায় করতে হয় তো পানি নেই তো ত্যাম করে করেন মাটি নেই তো অজু আর ত্যাম ছাড়াই সলাত আদায় করেন কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয় কেবলা বোঝা যায় না কেবলা ছাড়াই পরেন দাঁড়িয়ে সলা তাদায় করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না তো বসে থেকে করেন বসে থাকা যায় না তো শুয়ে থেকে করেন পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয় তো পরিষ্কার কাপড় নেই যেই কাপড়ে পেশাব পায়খানা লেগা আছে সে কাপড়েই পরেন কারণবশত কোনো কাপড়ই নেই উলঙ্গ অবস্থায় আছে নামাজের টাইম হয়ে গেছে এই অবস্থাতেই পড়তে হবে এমন কোনো অবস্থা নাই পৃথিবীতে যে অবস্থায় সলাৎ নামাজ মাপ এরকম কোনো পরিস্থিতি নেই গাড়িতে আপনি দাঁড়িয়ে আছেন ঠেলে ঠেল মানে না শিকল ধরে আছেন এই সময়ে নামাজের টাইম পার হয়ে যাচ্ছে ওই অবস্থাতেই পড়তে হবে আরও একটা কথা মনে রাখবেন এমন একটা ভিন্ন ধরনের এবাদত নামাজ সলাত যে এইটা যদি কবুল না হয় তাহলে জীবনের সব আমল বাতিল আল্লাহ নবী বলছেন বিচারের মাঠে মানুষকে প্রথমে যেটা জিজ্ঞাসা করা হবে সেটা হলো সলাত ফাইন সালোহাত সালোহলাহো সায়র মালিহি যদি তার সলাত ঠিক থাকে সব এবাদত ঠিক ঐন ফসাদ ফসাদালহ সায়র আমলেহি আর যদি তার সলাত না থাকে তাহলে যতই এবাদত করেছে হজ হোক সে এম রোজা হোক দান খায়রাত হোক কোরআ তেলাওয়াত হোক সব বাতিল আবু রায় রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী বলেছেন যা সলাত সলাত তিন ভাগে বিভক্ত আর তহুর ও ভাগের এক ভাগ ও রুকু ও সলোসন রুকু হলো তিন ভাগের এক ভাগ ও সজুদ ও সলোসন সিজদা হলো তিন ভাগের এক ভাগ ফাহা বেহা কেউ যদি এটা ঠিক ঠিক সুন্দর করে অজু সুন্দর করে রুকু সুন্দর করে সিজদা ঠিক ঠিক আদায় করে কবেলা তুমি নহো তাহলে সলাত কবুল করা হবে অকবেলা সায় রামালিহি তার সব আমল কবুল হবে সলাত হু আর সলাদ যদি তার প্রত্যাখ্যান করা হয় বলা হয় তোমার সলাত হয়নি এইটা যদি হয়ে যায় তাহলে রুদ্রালাইহে সায়র অমালিহি সব আমল বাতিল বলে গণ্য হয় সলাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত সলাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত ভিন্ন ধরনের এবাদতের নেকি যত ভারী সদাচারণের নেগুণ বেশি ভারী সদাচারণ কি জিনিস এটা কি ইবাদতের জগতে বড় এবাদাত হলো হজ ও যদি কবুল হয় তাহলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় নিষ্পাপ হয়ে যায় তার আর কোনো পাপই থাকে না হজের নেকি যত ভারী সদাচারণের নেকি তার চেয়ে হাজার গুণ বেশি ভারী কি দিয়ে বোঝায় আপনাকে আমি সদাচরণ কী জিনিস সদাচরণ হল ভালো কথা ভালো কর্ম লোকে বলে ছেলেটা খুব ভালো ছেলেটার কথাবার্তা ভালো ছেলেটার ব্যবহার ভালো এটা হলো সদাচরণ লোকে বলে ছেলেটা খুব খারাপ ওর কথা বলিও না তো ওর নাম আমি শুনতেই পারি না দুনিয়ার দোমোখা বদের গোড়া ওর কথা বলো না এই হলো খারাপ আচরণ বোঝা যায় না সদাচরণ কি জিনিস এই বাচ্চা এখানে কি সরব ওখান থেকে সরব ভিন্ন এর একটা বাস্তব দেখাই তারপর আমরা আবার এখানে ফিরে আসছি একটা কথার কথা এখানে একটা অটো দাঁড়িয়ে আছে আপনি গাড়িতে বসে আছেন তো আমিও ব্যাগটা হাতে করে অটোতে উঠেছি বসি নেই ছেলেটা তার আগে অটোটা টান দিয়েছে তা আমি ধাক্কা খেয়ে আপনার মুখের উপরে পড়ে গেছি এখন আপনি বলছেন বসেন 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 সমস্যা নেই বসেন বসেন সমস্যা নেই এটা একটা হলো আচরণ আপনি এখন বলছেন কপালে চোখ নাই দেখে উঠতে পারেন না হিসাব করে ওঠেন না এটাও একটা আচরণ বলেন কোনটা সদাচরণ আগেরটা জীবনে ক্ষমতা দেখিয়ে কিছু কাজ করিয়েন না দাপট দেখিয়ে ক্ষমতা দেখিয়ে অর্থ সম্পদ দেখিয়ে ক্ষমতা দেখিয়ে দুই মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না ফেরাউন ডুবে গেছে এইটা আপনাকে মনে রাখতে হবে পনেরো বছর পরে দেড় হাজার বছর পরে হলেও ও ফেরণ গিয়েছে ডুবে গেছে আর আপনাদের নেত্রীর সময় ছিল ৪৫ মিনিট না তোমাকে এই সাড়া দিতে আমি এভাবে বলিনি এই যে চিলিয়ে উঠলে এটা ভালো আচরণ নয় তুমি চিলিয়ে উঠেছ আমি তোমার কথার সাথে সাড়া দিনি নি আমি কোনোদিন মানুষের প্রতি উত্তর সহজে করি না কেউ যদি আমাকে গালি দিয়ে ইউটিউবে ধুয়ে ছেড়ে দেয় তা আমি তার নামটা মুখে নি নেয় দিন যদি খুব বেশি গালি দেয় তো যখন গালি দেওয়া বন্ধ করে তখন আমি আবার পাল্টা রিং দিয়ে বলি ভাইজান আপনার টাকা কি শেষ হয়ে গেছে হয়তোবা বা আরও গালি ছিল বাকি যেটা আপনার প্রয়োজন আছে সেটা আপনি গালি দিয়ে নিতে পারেন আপনাকে গালি দিয়ে আমি মনের তৃপ্তি পূর্ণ করতে রাজি নই এটা হলো চাঁপায় নবাজের ভাষাতে বস্তির শ্রেণীর মহিলাদের ঝগড়ার কথা একবারে বস্তির শ্রেণীর ইতর শ্রেণীর মহিলারা যখন আপসে ঝগড়া লাগে তখন এমন অকথ্য ভাষায় গালি দেয় দেয় মানে কি যখন ঝগড়া বন্ধ হয়ে যায় তখন বলে দেখ বলেছি মনটা ঠান্ডা করে বলেছি মনটা ঠান্ডা করে বলেছি তো আপনি যখন এরকম কিছু বলেন কাউকে তখন আপনি মনে করবেন যে আমাকে শয়তান বলাচ্ছে আপনি আপনার আত্মার অনুসরণ করছেন আপনার ভেতরে ভালো আচরণ নেই এইবার চলেন আগে এই হাদিসটা বলেনি তারপরে কয়েকটা আয়াত বলি

ভালো চালচলনের নেকি নাকি এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন আর আরবি যারা পড়াশোনা করে তারা জানে যে শব্দটা হলো ইসিম তাফজিল তফজিলা সাইন সবচেয়ে ভারী সেটা হজ হোক সেটা সলাত হোক সেটা কোরআন তেলাওয়াত হোক সেটা তাসবি তাহালী সেটা হোক সেটা দান খেরাত হোক এমন কোনো পৃথিবীতে এবাদত নেই যার ওজন অত ভারী চাল নেকির ওজন যত ভারী তবে ভারী শব্দ দিয়ে আল্লাহ নবী আর কথা বলেছেন তবে সবচেয়ে ভারী বলেননি এক খেলে চেয়ে থাকবেন কথার উনিশ বিষ হয় না যেন পাখি যেন মনে করে আপনি পাথর যতই কষ্ট হোক যেহেতু আমি নির্বাচনে আসিনি কাজে আমাকে সাড়া দিতে হবে না এমন ভাবে বসে থাকবেন পাখি যেন মনে করে আপনাকে পাথর এবারে এক খেলে চেয়ে বসে থাকবেন সম্মানিত তিনি ভাই বোন আবু হরিয়াল বলেন নবী করিম সাল্লাম বলেছেন কালেমা তানে দুটি বাক্য হাবিবা তানে এলার রহমানে রহমানের নিকটে প্রিয় খাফিপাতানে আলল্লে শানে উচ্চারণে মুখে একেবারই হালকা ফাকিলাতানে ফিলমি জানে দাঁড়ি পাল্লায় ভারী দাঁড়ি পাল্লায় ভারী তা হচ্ছে সুভানল্লাহ অবহেহাম দেহি সুভনাল্লা হে লাজে সুভনাল্লাহ লাহে হেম লাই লাহে এটাও খুব গুরুত্বপূর্ণ তাসবি তবে শুভান আল্লাহম দেহি সুভান যত ভারী তত ভারী নয় শুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলো খুব গুরুত্বপূর্ণ তাসবি তবে এইগুলো তাসবির নেকি যত ভারী সুভান আল্লাহম দেহি আজিমের নেকি তার চেয়ে অনেক 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 গুণ বেশি ভারী সবচেয়ে বেশি ভারী বলা হয়নি সবচেয়ে বেশি ভারী হলো ভালো চাল চলনের তার মানে আজকের এই বৈঠকের পরে জীবনে কাউকে অপমান করে কথা বলবেন না ইনশাআল্লাহ আপনি নিজে বলে নিয়ে জয়ী হয়ে গেলেন মনে করবেন আমি আমার আত্মার অনুসরণ করেছি যেটা শয়তান আমাকে করিয়েছে গণ্ডগোল কিন্তু আপনার বড় ভাইয়ের কারণে হয়েছে কথা বন্ধ আছে আপনাদের আজকেই আপনার ভাইয়ের সাথে ক্ষমা নিতে হবে আজকেই সকাল হওয়ার মতো সুযোগ নাই এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন আল্লাহ রসুল বলেন এখনই এখনই বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিতে হবে ঘটনা কিন্তু বড় ভাইয়ের কারণেই ঘটেছে এরপরে নীতি হলো আপনাকে ক্ষমা নিতে হবে ঝগড়া কিন্তু আপনার চাচির কারণে হয়েছে আপনার মায়ের কারণে নয় আপনার মা ছোট এই পরিবারে যা বোঝেন আপনার যা যা তো বড় যায়ের কারণে ঝগড়া হয়েছে কথা বন্ধ আছে ছোট যাকেই ক্ষমা নিতে হবে হাত ধরে আজকেই কাল পর্যন্ত সুযোগ আল্লাহর নবী দেননি। তার নাম সদাচরণ একটা জিনিস বেঁচে থাকবেন দল সংগঠন করে নিজের মস্তিষ্ককে একজনের উপরে ভালোবাসা রেখে আর একজনের উপরে ভালোবাসা কমিয়ে এক ঘন্টা বেঁচে থাকার চেষ্টা করিয়েন না ভুল হিসাব একে খালি রাখে এটাকে মাথাটা খালি রাখে কারো প্রতি ভালোবাসা কমিয়ে কারো প্রতি ভালোবাসা বাড়িয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না আমি দেখেছি এক দল জয়ী হলে আর দলের অপমানের কারণে গরু জহয় করেছে গরু জহয়টা আমার চোখের সামনে গরু জহয় করাটা কি আমার চোখের সামনের ঘটনা বলছে আর দুই ভাই গন্ডগোল করে বাপ মারা গেছে তখন জমি ভাগ করছে একটা ঢেঁকি ছিল বাড়িতে ওটা কেটে ভাগ করে নিয়েছে সদাচরণ কোনটা চলেন আল্লাহ তালা বলেন ইদফা বিল্লতি হে আহসান ফাইদাল্লাতি বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কানাহু ওয়ালিউন হামিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যখন মানুষের প্রতি উত্তর দিবেন তখন ওজা বলেছে আপনারটা তার চেয়ে সুন্দর হতে হবে সুন্দর বলেন আদেশ সুন্দর বলেন এটা আদেশ আল্লাহ কাকে আদেশ করছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে সারা পৃথিবীর মানুষকে বললেন যে তুমি যখন মানুষের প্রতি উত্তর দিবা কথাবার্তাই তখন তার চেয়ে তোমারটা কি হতে হবে ভালো হতে হবে যদি ভালো না হয় তাহলে আপনি মনে করবেন আমি ঠকে গেছি আমার ইমান দুর্বল ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে ইমান দিয়ে পাপকে ঠেকানো যায় আর সেটাই হলো লজ্জা ইমান দিয়ে পাপকে ঠেকানো যায় মহিলাটা বোরখা পরে আছে তাহার যুগ এরপরেও মোবাইলে প্রেমের গল্প করে কেন তার ইমান কাজ করে না এখানে বহু ছেলে আছে যারা পাঁচত্য সলা তাদের করে রমজান মাসের শ্যাম পালন করে বাপ মাকে সম্মান করে এরপরেও মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়ে দেখে কেন তার ইমান কম এইটা ইমান দিয়ে ঠেকাতে হবে ইমানই এমন একটা জিনিস যা দিয়ে মানুষ পাপকে ঠেকাতে পারে যখন মানুষ পাপও করে ইবাদতও করে তখন বুঝতে হবে তার ঘাটতি কোথায় আছে ইমান ইমান তার ভালো কাজ করে মানুষকে যখন কিছু বলে নিতে চাচ্ছে জোর করে ক্ষমতা দেখে দাপট দেখে দলীয় দাপট দেখে জমি দখল করে মামলা করে তাকে জেল হাজতে দেই তখন বুঝতে হবে যে এ শয়তান এগুলো করাচ্ছে তার ভিতরে ইমান কাজ করে না আবার এটা কে আমাদের লক্ষণ মানুষের উপরে মানুষের ভালোবাসা উঠে যাবে মানুষ সব আগাছা পশু প্রাণীর মতো হয়ে যাবে কেইভাবে কুমাবে সামানিন আবু তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এ যা তুম তুম্পে হোসালা নাস নাস যখন তোমরা থাকবে আগাছার মাঝে সমাজে কেউ ভালো মানুষ থাকবে না খালি মারামারি হইচই গন্ডগোল মসজিদে মাদ্রাসাতে রাস্তাঘাটে মারা যাতে আমান অতুদো ও আদা অঙ্গীকার থাকবে না আমানত থাকবে না প্রায় সবাই হবে গদ্দার প্রায় সবাই হবে আত্মসাতকারী প্রায় সবাই হবে খেয়ানতকারী প্রায় সবাই হবে বিশ্বাসঘাতক সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে তাহলে পরিবেশ এরকম চলে আসবে তো বলেন কি করতে হবে তাহলে আপনি বলছেন তা আপনি বলেন কি করব তখন বললেন এক আলজাম লেসানা মুখখান বন্ধ রেখ মুখ ব্যবহার করিও না ভালো কথা ছাড়া মুখে না দুই আলজেম লেসানাক বাড়িতে থাকিও জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাব না তিন খুচমা তারেফ অদামা তনকের হো ভালোটা গ্রহণ করিও মন্দটা এড়িয়ে চলিও ভালোটা গ্রহণ করিও মন্দটা এড়িয়ে চলিও তিনি এই সময়ে এই উত্তর দিলেন আল্লাহর নবী আরেকটা কথা এখানে বলি যে সামনের দিকে যাই উকবাই আমের রাদিয়াল্লাহু তাআলা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো মান্নাজাত জাহান্নাম থেকে বাঁচার পথ কি পরিস্থিতি যে এত জটিল তো জাহান্নাম থেকে যে বাঁচব তো কি করে বাঁচব তখন বললেন এক আলজম লেসানাক মুখটা বন্ধ রাখো ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করিও না দুই বাড়িটা প্রশস্ত রেখো জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না আপনি তো তাহারুদ পড়েন এসার সালাত আদায় করে বাড়ি যাওয়ার সময় দোকানে বসে মাথায় টুপিতে আড্ডা পিটেন ওখানে ল্যাংটা মেয়ে নাচে তা আপনি কিসের তাহার পড়েন কে বলেছে আপনার চাল চলন ভালো না তো আমি তো এরকম কথা কোনোদিন বলিনি আমি তো বলেছি যে চারটে জিনিস জরুরি এক পাঁচাত্তর সলাত দুই হালাল রুজি তিন কোরআন তেল চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম দুজন মিলে বসে একটা কথা বলেছেন এমন কথা বলেছেন বাকি জীবনে ইবাদত করে এক পাল্লাতে দিলে ওই কথার পাল্লা ভারী হবে তখন কি হবে এই জন্য আল্লাহ রসুল একরাহ কালামা বাদাল এসে না কাবাল সাহেব আল্লাহর নবী এসার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন আল্লাহর নবী এসার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন আল্লাহর নবী এসার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন আল্লাহর নবী এসার সলাতের পরে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন আল্লাহর নবী এসার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন বাস এসার সলাত আদায় করে খাওয়ার পর্যন্ত থাকলে খেয়ে হতে যাবেন দশটা রাত দশটার মধ্যে ঘুমিয়ে যেতে হবে তিনটায় উঠে যাবেন পাঁচ ঘন্টা তিনটায় উঠে যাবেন আকাশের দিকে মুখ করে কিছু দোয়া পড়বেন সুরা আল ইমরানের শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত তারপরে অন্তত দুই রেখাত আদায় করবেন অন্তত যদি দুই রেখাত সলাত আদায় করেন আপনি আর আপনার স্ত্রী তাহলে আল্লাহর নবী বলেছেন বড় বড় পরহেজগার মানুষের একটা তালিকা আছে আল্লাহর কাছে আপনাদের স্বামী স্ত্রীর নামটা ওই তালিকায় দিয়ে দেওয়া হবে আপনি তো রাত দুটাই ঘুমিয়েছেন আপনি তো একটা আস্ত শয়তান খারাপ লাগে কেন দুটাই ঘুমাবেন কেন কি পেয়েছে আপনার নাম মুসলিম আপনার ধর্মের নাম ইসলাম ইসলাম মানে মেনে নেওয়া আর মুসলিম মানে মেনে নিজ ইসলাম মানে নত হওয়া মুসলিম মানে নত হয়েছে গল্প করে দুইটা পর্যন্ত থাকবেন কেন কেন থাকবেন সম্মানিত দিনই ভাই বোন এক জান্নাম থেকে বাঁচার পথ মুখ বন্ধ রাখো দুই জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবানা তিন পাপের জন্য কাঁদো এটা মনে রাখতে হবে পাপের জন্য কাঁদা আল্লাহ নবী বলেছেন আরেকটা বাক্য এখানে বলি আল্লাহ নবী বলেছেন লাইয়েলা জারাজুল নারা বকামিন খাসিয়াতিল্লাহ তাইলদাল বানু ফিদরে গাভীর বাট বান ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভেতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান নামে যাবে না তেমন গাভীর থেকে চাপ দিয়ে দুধ বের করে ভেতরে ঢোকানো যায় না যেমন এইটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব মহান আল্লাহ বলেন

মোহাম্মদ সাল্লাম যে আপনার চাল চলন স্বভাব খারাপ হলে জনগণ আপনার পাশ থেকে সরে যেত শোনেন এক ফাফ হুম যত লোক আপনাকে গালি দিয়েছে আপনার সাথে খারাপ আচরণ করেছে সবকে মাপ করে দেন মাপ গড়ানে মাপ কোনো প্রতিশোধ নেই প্রতিশোধ নেই প্রতিশোধ নিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না আপনার ওই ঠিক আমাকে বলছে যে আব্দুর সাহেব আপনি খালি সিগনেচার করেন মামলা আমি চালাব তখন আমি বলছি জনাব আমি তো মামলা চালাব না আমি মামলা করব না আমি যদি মামলা করি তাহলে আমি ব্যক্তি তার সাথে লড়লাম আমি তো অন্যায় করিনি ওরাই অন্যায় করেছে লড়তে ও পারে না ওই তো পারে ওরটা আমি নিয়ে ছোট হব কেন তারটা আমি নিয়ে ছোট হব কেন আমি তো মামলা যদি করি তাহলে আগে আগে দৌড়ালাম ও আমার পিছে পিছে দৌড়াবে দৌড়ানো ছাড়াই বিচার করতে পারে ওই করুক কেন আমি এটা করতে যাব এটার আমার প্রয়োজন নাই আমার জীবনে একটা দৃঢ়তা আছে আমার জীবনে কোনো দিন আমি অপ্রয়োজনীয় বাক্য বলি ধর্মের নামে এটা আমার দৃঢ়তা কাজ করে আমি খুব আত্মবিশ্বাসী টাকার পিছনে আমি এক মিনিট দৌড়িয়েছি এইটা আমার কোনো দিন প্রয়োজন হয়নি আমি আত্মবিশ্বাসী আমার কথার উপরে মানুষকে হিসাব করে কথা বলতে হবে এরকম পরিবেশ আল্লাহ আমাকে দেয়নি আলহামদুলিল্লাহ কাজে আমি ধর্ম প্রচার করি এতে আমি আত্মবিশ্বাসী যে আমি চূড়ান্ত সঠিক পথে আছি আমি বলেছি জন্মের সপ্তম দিনে আঁকিকে দিতে হবে চাঁপাই নবগঞ্জের ভাষাতে আপনাকে তো দিতে হবে হবে আপনার বাপকে দিতে হবে ছাগল কানা হোক ল্যাংড়া হোক খোড়া হোক ছয় মাসের হোক দুই দিনের হোক বাচ্চার সপ্তম দিনে আঁকিকে দিতে হবে চোদ্দ দিনে চলে না একুশ দিনে চলে না জীবনে একদিন চলে না সারা দুনিয়ার মানুষ যদি বলে চলে আমি আব্দুল রাজাকে বলবো চলে না আমার একটা দৃঢ়তা আছে ধর্মের উপরে আমি কারোর কথা নিয়ে কথা বলিনি দেখে শুনে জেনে বুঝে বলছি এর সাথে কুরবানির কোনো সম্পর্ক নাই কুরবানি তো নেকির কাজ কুরবানি মানে চোখ দেখো রে ভালো কি না পা রে ভালো কিনা কান দেখো রে ঝকঝকে কিনা দেখো রে ঝকঝকে কিনা খুর রে ঝকঝকে কিনা প্রাণীটা দেখো রে মোটা তাজা কিনা দাঁত দেখো রে দাঁত উঠেছে কিনা সবের নাম হল কুরবানি কেন এটা দিয়ে নেকি আর ওটা দিয়ে হলো বাপের জিম্মেদার দেহ হলো বাপের जिम्मेদারি জন্ম দিয়েছে তাকে করতে হবে এটাই তার জরুরি কাজ সম্মানিত دینی ভাই বল এক ফাফানু আপনারা তাকে maaf করুন শুধু maaf নয় আস্তাগফির লাহুম যত লোক আপনার সাথে অন্যায় আচরণ করে পাপ করেছে সবার জন্য আপনি ক্ষমা চান আমাকে বলেন ওরা আমার সাথে খারাপ আচরণ করে পাপ করেছে আমি মোহাম্মদ বলছি আল্লাহ তুমি ওদেরকে ক্ষমা করে দাও এভাবে আপনি বলেন এটা আদেশ সদাচারণ কি জিনিস সদাচারণ বলতে নেকি সদাচারণ বলতে নেকি তালা আল্লাহন বলেন একদা আমি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম আল্লাহ রসুল আল্লা রসুল মালবির পাপ কি জিনিস নেকি কি জিনিস পাপ কি জিনিস নে জিনিস একটু বলেন তো আল্লাহর নবী কোনটা পাপ আর কোনটা নেকি তো বলবেন নেকি হলো হজ আল্লাহ রসুল বলবেন শ্যাম রোজা এগুলো না বলে বলছেন আল বির্র হুসনুল খোলক নেই হলো ভালো আচরণ নেকি হল হলো সদাচারণ নেকি হলো ভালো চাল চলন নেকি হলো ভালো আচরণ এক মিনিট যেদিন আপনি আপনার মায়ের কোলে ছিলেন সেদিন আপনি বারবার পেশাব করছিলেন তখন আপনার মা আদর করে বলছিল এইভাবে একটু আঘাত করে এহ অত পেশাব করিস রে অত পেশাব করিস কেন এইটা আপনার মায়ের জন্য বৈধ ছিল এখন আপনার মা যে ঘরে আছে বিছানে পেশাব পায়খানা করে গন্ধে ঢোকা যায় না খালি যদি একটু নাক ছিটকিয়ে বলেন হ্যাঁ আপনি তো বললেই পারতেন এভাবে পেশাব পায়খানা করলেন একটু খালি যদি সামান্য নাক ছিটকিয়ে কথা বলেন তাহলে এইটা সহজ নয় এটা হলো মহাপাপ আপনার স্ত্রী তাকে দেখবে না এটা স্বাভাবিক মেনে নেন দেখে ভালো কথা কেন আপনার মা তাকে অকথ্য ভাষায় গালি দেয় আপনার মা যেগুলো মুখ দিয়ে বের করে একটাও ঠিক নয় যা বলে সবই উল্টা উল্টা এ কথাই ঠিক তারপরে আপনার বোন বিভা দিয়েছেন সে তো এখন দোবাই আছে তো এখন কে তাকে দেখবে কাপড় পরিষ্কার করবেন আপনি কাপড় বদলে না আপনি গোসল করাবেন আপনি কাপড় পরিয়ে দিবেন আপনি মেডিকেলে নিয়ে যাবেন কাঁধে করে আপনি নিয়ে আসবেন আপনি আপনার মায়ের যা যা প্রয়োজন সরিষা সমমন প্রয়োজন হলে আপনি দেখবেন আপনি মূল ব্যক্তি একটু উনিশমিশ হলে আপনি সদাচরণ থেকে সরে গেছেন তার নাম ছেলে তার মা কোনো প্রকার অভিযোগ আপনার গ্রহণ হবে না কোনো প্রকার গ্রহণ হবে না আপনার মুখের আপনার মায়ের মুখের ভাষা খারাপ এ কথাই ঠিক তারপর আপনি বলতে পাবেন না সদাচারণ কাকে বলে সদাচরণ এমন একটি জিনিস যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় জান্নাতে যত দামি দামি জান্নাত আছে ঘর আছে তার সবচেয়ে যেটা দামি সেগুলো সদাচরণ দিয়ে পাওয়া যায় আবু মালিক আশারি রাজি আল্লাহ তালাহ বলেন আল্লাহর নবী একদা বললেন ফিল জান্নাতে গোরাপ ইউরা জাহের রহমিন বাতে নেওয়া বাতে নহমিন জাহের আ জান্নাতি কতগুলি অন্যতমানের পদার্থ দ্বারা তৈরি ঘর আছে যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খালি টক 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 করছে সাহাবিগণ বললেন আল্লাহ নবী লেমান হাজে এত দামি ঘর কে পাবে কার জন্য এত দামি ঘর তখন আল্লাহ রসুল বলছেন চাল চলন ভালো সে পাবে যার স্বভাব ভালো সে পাবে যদি এখানে আরো তিনটা কথা আছে এক যে ফকির মিসকিনকে খেতে দেয় তার পরেরটা ওটা এক নম্বরে তার পরেরটা যে ফকির মিসকিনকে খেতে দেয় সেও পাবে তিন যে নিয়মিত নফল সেম রোজা থাকে বৃহস্পতিবার সোমবার আজকে তো আশা করি যে শ্যাম ছিলেন আপনার বয়স চল্লিশ বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকেন না কেন কি দেখাতে চাচ্ছেন আপনি একটু এবাদত করতে আগ্রহী নন কেন বয়স তো একদিন ছিল বিশ এখন তো চল্লিশ বয়সটা একদিন চল্লিশ ছিল এখন ষাট কি দেখাতে চাচ্ছেন আপনি আল্লাহ নবী বলছেন আমি বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকি কেন বৃহস্পতিবার সোমবার দুই দিনে সাপ্তাহিক পাপ নেই পেশ করা হয় আমার মন চায় দেখো দেখো তুমি আমার নেকি পাপ দেখো আমি শ্যাম আছি শ্যাম অবস্থা আমি রিপোর্ট দিতে চাই সেই জন্য আমি বৃহস্পতিবার সোমবার কি থাকি শ্যাম থাকি আমার পাপ নাকি তুমি দেখো শ্যাম অবস্থায় আর সাপ্তাহিক বাৎসরিক পাপ নাকি পেশ করা হয় কোন মাসে সাবান মাসে বাৎসরিক পাপ নাকি কোন মাসে পেশ করা হয় সাবান মাসে তো ওই শ্যাম অবস্থায় রিপোর্টটা দিবেন সেই জন্য পহিলে সাবান থেকে নিয়ে চলছে চলছে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ খালি প্রতিদিন শ্যাম প্রতিদিন শ্যাম প্রতিদিন শ্যাম সাহাবিগণ বলছেন এত রোজা থাকেন কেন আল্লাহ নবী শাবান মাসে তুলছে আরে শোনো সাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় ও উহিব্ব আই রুফা আমারই ও সায়েম আমার মন চায় যখন আমার পাপ নাকি রিপোর্টটা দেওয়া হবে বাৎসরিক তখন আমি শ্যাম আছি এইটা আমি দেখাতে চাই এই জন্য আমি বেশি বেশি শ্যাম থাকি আমি মনে হয় বুঝাতে পারি না শ্রাবণ মাসে বেশি শ্যাম থাকতেন কেন উত্তর দিতে পারবেন না বৃহস্পতিবার সোমবার কেন শ্যাম থাকতেন রোজা থাকতেন উত্তর দিতে পারবেন না তো যদি উত্তর দিতে পারি তাহলে থাকতেও পারি প্রস্তুতি নিতে পারি সাহারি খেয়েই শ্যাম থাকতে হবে জরুরি নয় খাওয়া সন্নাথ থাকলেই হলো সবচেয়ে দামি জান্নাত পাবে সদাচরণ দিয়ে শোনান সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে দুইটা বড় বড় আমলের নেকি পাওয়া যায় অবাক হবেন আপনি আয়েসার জিয়া না বলেন আল্লানবী নবী বলেছেন এম মেনে হসনে কায়েম মানুষ তাহাজ্জুদ পড়ে যত নেকি পায় মানুষ নিয়মিত সিয়াম রোজা থেকে যত নেকি পায় ভালো আচরণে মানুষ তত নাকি পায় দুইটা মিলে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয় দুইটা মিলে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয় দুইটা কি এক নিয়মিত তাহার পড়া এটা তো ভিন্ন ধরনের এ একজন সাহাবী রাতে আল্লাহ রসুলের কাছে ওজুর পানি আর মেসাক নিয়ে উপস্থিত উনি বলছেন যে আমি রাসুলের সাথে ছিলাম এক রাতে তো আমি ওজুর পানি আর মেসাকটা নিয়ে উপস্থিত তো আল্লাহ রসুল আমার কাজটা দেখে খুশি হয়েছেন খুশি হয়ে বলছেন সালমা সে তোমার মনে যা লাগে সেটা তুমি চাও দিয়ে দিব আমি আমি খুশি হয়েছি তোমার উপরে তোমার মনে যা চাই সেটা তুমি চাও দিয়ে দিব তোমাকে আমি তোমার ওপরে খুশি হয়েছি তখন লোকটা বলছে সাহাবি বলছেন আস আলোকা ফাতা কাফিল জান্নাতে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই যেমন চেয়েছেন তেমন বলেছেন যেমন নবী বলেছেন তেমন সাহাবিও বলেছেন তখন আল্লাহ রসুল বলছেন আওয়া গায় রাজা না 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 এটা নয় এটা নয় এটা নয় অন্যটা চাও অন্যটা চাও অন্যটা চাও তখন সাহাবি বলছেন হোয়া যা কা এটাই চাই এটাই চাই তখন আল্লাহ রসুল বলছেন তাহলে কেমন হলো আইনি রাতি সজুদ তুমি একটু বেশি বেশি তাহাজুদ পড়ে আমাকে সাহায্য করো রাতে তাহার পড়লে আমার সাথে থাকার সুযোগ হবে রাতে তাহার যুদ্ধ না পড়লে আমার সাথে থাকার সুযোগ হবে না তো রাতে তাহার যুদ্ধ পড়ে থাকার সুযোগ হবে এই কথা রসুল সাল্লি সাল্লাম বললেন এখানে তাহার তাহলে কত দামি এবাদত তাহার যুদ্ধ তাহলে কত দামি এবাদত এক তাহার দুই নফল শ্যাম ইবাদতের জগতে দামি এবাদত হলো শ্যাম রোজা দুইটা মিলে যত হয় সদাচারণে তত নেকি হয় দুইটা মিলে যত নেকি হয় সদাচারণে তত নেকি হয় হয় বস তোমার এত ব্যস্ততা লেগেছে তোমাকে একটা ইতস্তবোধ লজ্জাবো থাকা দরকার কয়েক মিনিট থামেন আপনি আমাকে প্রয়োজন দেখাচ্ছেন কেন আপনার তো তো আমি আমি দেখতে চাই না ওটা পছন্দ করি না এক পায়ে দাঁড়িয়ে থাকবেন আমি আপনার জন্য এসেছি আপনার কিছু না কিছু আমি উপকার করবই করবো ইনশাল এখানে রাসুলের সাথে জান্নাতে থাকতে পার একটা পথ দেখলাম রাতে তাহার পড়া আরো দুটা পথ আছে এক মিনিট বলে দেখায় আপনাকে আল্লাহ নবী বলছেন মান আলা মান আলা সালা কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা বেটি জন্ম নিয়েছে লালন পালন করেছে শিক্ষা দিয়েছে শিষ্টাচার শিখে দিয়েছে তাহলে সেই ব্যাপার আমি জান্নাতে একসাথে থাকব দিয়ে ওয়াসার বিশ্বাবাবা নাহুমা মধ্যমা এবং তর্জনী দিয়ে ইশারা করলেন আর বললেন দেখো যে জমা হয়ে আছে ওই দুইটা মেয়ের বাপ আর আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জান্নাতে একসাথে থাকব আর একটা কথা এখানে আছে সেটা হলো এই আল্লাহ নবী বলছেন কে যদি এতিমের লালন পালন করে এতিম জামিয়া সালাফে প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে জামিয়া সালাফে তিনশো জন শিক্ষক শিক্ষিকা ইন্ডিয়ান বাংলাদেশি সৌদি আরব থেকে আসেন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে তারা শিক্ষা দিতে আসেন দেশের সর্ববৃহৎ সর্বোচ্চ শিক্ষা মানে শিক্ষা গুণে শিক্ষক সংখ্যায় শিক্ষক গুণে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া যেখানে তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছেন প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ জামিয়া সালাফে কেন কথাটা আসলো পাঁচশো জন ইয়াতিম অসহায় আছে পাঁচশো উনিশজন ওর ভর্তির সময় থাকে পহিলে জানুয়ারি ডিসেম্বরে ফরম দেয় আর পহিলে জানুয়ারি ভর্তি হয় দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জে প্রায় একশো বিঘা কাছাকাছি যেটা রাজশাহীতে প্রায় চল্লিশ বিঘা যেটা দিনাজপুরে সেটা প্রায় বিশ বিঘা যেটা রাজশাহীতে মহিলা হতে যাচ্ছে সেটা সত্তর বিঘা জমির ওপরে তার চল্লিশ বিঘা পুকুর আছে দেশের সঠিক আকিদার ভিন্ন ধরনের নিজস্ব সম্পদ জামিয়া সালাফিয়া দেশের জনগণের সঠিক কাকিদের মানুষের নিজস্ব সম্পদ জামিয়া সালামিয়া আমার মনে বড় সাত আমি এ দেশের মাটিতে অন্যতমানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ যেখানে ছেলে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই লড়বে লড়বে ইনশাল্লাহ তার জীবন বাজি রেখা আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি সফল হয়েছি সফল হব আরও ইনশাআল্লাহ দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দলমুক্ত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শীত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের শিক্ষা শিক্ষক সংখ্যায় শিক্ষা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বলছিলাম সম্মানিত দীনী ভাই বোন তিনটে মেয়েকে শিখিয়ে দিল শিষ্টাচার শিখিয়ে দিল বিভাসাদি দিয়ে দিল সেই বাপ আর জাহান্নাম এই দুইটার মধ্যে অন্তরাল হবে মেয়েরা ওইদিকে থাকবে জাহান্নাম আর এদিকে থাকবে বাপ আর মধ্যে থাকবে মেয়েরা মেয়েরা বলবে আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা বাপ নেকি কি বুঝতে চাচ্ছি না আমাদের কথা আগে চূড়ান্ত হতে হবে তারপরে কোনো কথা ওরা হবে অন্তরাল ওইদিকে জাহান্নাম এদিকে পিতা মধ্যে মেয়েরা একটা মেয়ে হলে দাদি বলে ডিপিএস খুল দুইটা মেয়ে হলে বলে কি করবি দুইটা গাভী নে মেয়ের বিভাদিবি না তিনটে মেয়ে হলে দাদি নানি খালা ফুফু সবাই বলে বউ তালাক দিয়ে দে মানে স্বভাব একটু ভালো নয় ধর্ম কর্ম কেউ বুঝেও না এক মিনিট যখনই আল্লাহ রসুল মেয়েদের লালন পালনের কথা বলেছেন তখন তিনটে কথা বলেছেন এক বিদ্যা শিখিয়ে দিল দুই শিষ্টাচার শিখিয়ে দিল তিন বিভাসাদি দিয়ে দিল তখন মেয়ের বাপার আমি জান্নাতে আর কেউ এতিমের লালন পালন করলো এতিম তখন সেই মালিক এতিমের আর আমি জান্নাতে তখন এভাবে একটু ফাঁকা বাই না হোমা হ্যাঁ ওই এতিমের লালন পালন করেছে নবীর সাথে জান্নাতে থাকতে পাবে তবে একসাথে নয় আমি মনে হয় বুঝাতে পারি না কথা নাকি এত লালন পালন করে নবীর সাথে থাকা যাবে তবে একটু ফাঁকা আর মেয়ের লালন পালন করলে একসাথে মানে জমা জমা বাই না হুমা আল্লাহ দুইটাকে মিলিয়ে দিয়েছে দশটা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করান এক পয়সা লাভ হবে না পড়াবেন কেন জন্ম দিয়েছেন এই জন্য ওটা তো জিমেদারি যদি না পড়ান মানুষ না করেন তাহলে চাপে নবকদের ভাষাতে আমও গেল ছালাও গেল কাঁদতে কাঁদতে দুই চোখ গেল তখন সব কিছুই হারালো তার মানে ওই ছেলের যাবতীয় অন্যায়ের জন্য আপনি দায়ী ওই ছেলের যাবতীয় অন্যায়ের জন্য আপনি দায়ী ছেলেকে লেখাপড়া শিখাবেন মানুষ করে গড়ে তুলবেন ওটা পিতা হিসেবে জিম্মেদারি পালন করবেন আর মেয়েকে লালন পালন করবেন জান্নাত পাওয়ার জন্য এত বড়ো সুবিধা কোনো ছেলে দিয়ে হবে না কোনো জাতি দিয়ে হবে না বলছিলাম সদাচরণ সম্মানিত দিনই ভাই বোন একটা এবার দুইটা নেকি তারপরে আরও শোনেন অবাক হতে হবে রাসুল সাল্লি আসালাম বলেন কেউ যদি বয়স বাড়াতে চায় পঞ্চাশ বছর আল্লাহ বয়স দিয়েছে আমি আশি বছর বাঁচব আমার দাবি আমি আশি বছর বাঁচতে চাই এক দুই কেউ যদি রুজি বাড়াতে চায় টাকা পয়সা যা আছে তার চাল্লা বেশি করে দেখ তাহলে সদাচারণ এবার আল্লাহ রসুল শোনেন আল্লাহ রসুল বলছে মানসার রাহু যে চায় আই ইউফ ফিরিজকেই। তার টাকা পয়সা বেশি করা হোক ওয়াইউন সাউফি আসা তার বয়স বেশি করা হোক ফাল এস রাহে মাহু তাহলে সে যেন সদাচরণ করে ভালো আচরণ ভালো আচরণ কি জিনিস খুবই কঠিন এখনই যদি আপনার রিক্সা আর একজনের রিক্সা সদা লেগে যায় না আর যদি একটু বুঝেন দেব দোস্তার তাহলে আপনি একবারে ধুয়ে ছেড়ে দেবেন এই বক্তব্য করে হাতে হাতে হারিয়ে যাবে এখনই আর যদি দেখেন বাড়িতে গিয়ে বউ যা রান্না করেছিল তো লবণ বেশি হয়ে গেছে দশটা না বললে আপনি থাকতে পারবেন না আপনার স্বভাব খারাপ হয়ে গেছে আগে থেকে স্বভাব ভিন্ন জিনিস এক মিনিট এই ছেলে একটু শোনো তো স্বভাব দেখায় কি জিনিস আদাত অভ্যাস স্বভাব কি জিনিস আল্লা নবী বলেছেন নিতে হবে দিতে হবে ডান হাতে খেতে হবে ডান হাতে পেশাব পায়খানা পানি খরচ করা ছোঁচা এইগুলা কাজ কি দিয়ে বাম হাতে খারাপ জিনিস ধরতে হবে বাম হাতে তো মিশরে আব্দুর রহিম এ করছিল ফিলিস্তিনিদের খাওয়ার দিচ্ছিল তো একটা প্যাকেটে করে আছে দেওয়া একটা একটা করে প্যাকেট অনেকগুলি মহিলা পুরুষ এসেছে তারা প্রায় সবাই মাস্টার ডিগ্রি পাস উচ্চশিক্ষিত মহিলা পুরুষ এখন আমি যতবার দিচ্ছি খালি বাম হাতে নিচ্ছি যতবার দিচ্ছি বাম হাতে নিচ্ছে তা আমি বন্ধ করলাম বন্ধ করে আমি বললাম যে আল্লা নবীর ডান হাতের কথা বলেছেন এইভাবে ডান হাতে নিতে হবে বাম হাত শয়তান খাই বাম হাত শয়তান ব্যবহার করে তো আমি যখন বললাম তখন আমার মনে হলো যে আমি যা বুঝেছি তারা আমার চেয়ে বেশি বুঝলো তারা হচ্ছে আসল আরাবি ফিলিস্তিনের লোক তারা হচ্ছে আসল আরাবি সব নবীর বাড়িঘর ওই ফিলিস্তিনে দেখেন একটু পড়ে যদি বই থাকে আবদুল্লার বইটা বক্তব্যের শেষে দেখবেন ফিলিস্তিন আবদুল্লাহ ফিলিস্তিন আব্দুল্লাহ তাহলে বিস্তারিত বুঝতে পারবেন ফিলিস্তিন হল নবীন আসলের ঘর বাড়ি থাকার জায়গা কবরস্থান তারাই মূল আরাবি তা আমি যখন রাসুলের কথাগুলি হাদিস অনুবাদ করলাম তখন তারা ঠিকই বুঝল মনে হলো যেন আমার চেয়ে বেশি বুঝেছে এবার যখন আবার দেওয়া শুরু করলাম বাম হাতে নিল বাম হাতেই নিল বলেন তো কেন অভ্যাসে আছে ওটা টিকতে পারছে না অভ্যাসে আছে মানুষ অভ্যাসের দাস এমনিতে বউকে গালি দেয় অভ্যাসে আছে অথচ আল্লাহ রসুলকে সাহাবিগণ বললেন আল্লাহর নবী স্ত্রীরা আমাদের কাছে কি পায় ওরা যে আমাদের সাথে সংসারে থাকে বাড়িঘর ঠিকঠাক করে রান্না বান্না করে দেয় সুবিধা অসুবিধায় থাকে তো আমরা তাদের কি কি করতে পারি তারা আমাদের কাছে কি পায় তখন তিনি বলছেন যখন পড়বা তখন পড়াবা অলা কাব্যে স্ত্রীকে কটু কথা বলবা না গালি দিবা না কটু কথা বলবা না বলতে পাবানা তোমার ঠোঁটটা মোটা বলতে না তোমার রংটা কালো বলতে পাবানা তোমাকে দেখতে ভালো লাগে না এরকম কটু কথা বলবেন না কোনো তাজরে মুখের ওপরে মারবেন না এগুলো পায় আপনার কাছে পাঁচ বাইতে আপনি তাকে আপনার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না খালার বাড়ি যেতে পাবে না নানির বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না বাজার তো বহু দূরের কথা পুরুষ তার স্ত্রীকে বাজার যেতে বলেছে ওর ভিতরে ওর শরীরে রক্ত নাই সবই পুজ কা পুরুষ স্বামী তার আত্মমর্যাদা বলে কোনো জিনিস নাই সারাদিন বউটা পুরুষের সাথে ধাক্কা খাচ্ছে একটুকু তাকে খারাপ লাগে একটুকু খারাপ লাগে না আত্মমর্যাদা বলে তার ভিতরে কোনো কিছুই নাই কেমনে তার চলে আমরা যদি রাস্তাঘাটে দিন কারণ মনে যাই যে অজ্ঞান হয়ে যাব দিন রাত বাজার করছে আপনি এসেছে আপনার বউ এসেছে ওই যে জিনিস কিনছে এখন ওটা আপনার বউ না ওটা আপনার মেয়ে ওটা কি হিন্দুর ওটা হিন্দুর মেয়ে আপনার সরম হয় না কেন আপনার লজ্জা হয় না কেন আপনার হায়া হয় না কেন আপনি কিসের বাপ বাপ কাকে বলে এ দেখেন বাপ মানে মাহা শিক্ষে দিয়েছে বাহা শিষ্টাচার শিখে দিয়েছে তার সাথে ভালো আচরণ করেছে তাকে বিবাহ দিয়ে দিয়েছে তার নাম বাপ মা কাকে বলে এটা হতো বাপ মা কাকে বলে মা হলো যাবের বলছেন আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি চারটা কারণে আমি কম বয়সের মেয়ে বিবাহ করিনি আপনি তো বলছেন যাবের কুমারী কম বয়সের মেয়ে বিবাহ করলে না কেন তুমি তার সাথে খেলতে খেলতেও তোমার সাথে খেলতো তুমি তার সাথে খেলতে খেলতেও তোমার সাথে খেলতো আপনি তো এই কথা বললেন কিন্তু ঘটনা হচ্ছে আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আন আক্রাহ না আমি চারটা কারণে তাদের মতো কম বয়সের কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে তাদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করিনি চারটা কারণে তাদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করিনি এক তোয়ার্লেমা হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই হলে তোয়ার না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তিন তোর জেলা হন না আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে করে পরিপাটি রাখতে পারে চার তাকু মালাইহীন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে এক মা মানে বিদ্যা শিখিয়ে দিবে দুই মা মানে শিষ্টাচার শিখিয়ে দিবে তিন মা মানে বাচ্চাকে সাজগোজ করে পরিপাটি করে রাখবে চার মা মানে বাচ্চার পাহারা দিবে পাহারাদার তো এখন তো আপনার মেয়ে ক্লাস টেনে পড়ে ওই যে জিলাপি কিনছে ও তো ক্লাস ছেভে বুঝলে বাচ্চা হতো বলেন ওর পাহারাদার কে ওর পাহারাদার শয়তান ওর পাহারা কে দিবে আল্লাহ নবী তো বলছে যে আপনার স্ত্রী শিষ্টাচার কি জিনিস বাড়িতে যে দেখবেন আপনার মেয়ের নখটা বড় আছে নখে নেইল পালিশ আছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া তো আপনার মেয়ের নখ বড় আছে নখে নেইল পালিশ আছে বলেন তো শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কি জিনিস আপনার স্ত্রীর সামনে আপনার বাচ্চা বাম হাতে গিলাস ধরে পানি খাই বলেন তো শিষ্টাচার কি জিনিস আপনার স্ত্রী আপনার বাচ্চাকে এমনিতে সয়া দেয় দিনে রাতে অথচ ডান কাতে সয়াতে হবে দোয়া পড়ে বলেন তো শিষ্টাচার কি জিনিস আপনার বাচ্চাকে আপনার স্ত্রী এমনিতে দুধ খাওয়াই বিসমিল্লা বলে না আল্লানবী নবী বলছেন মা যতবার বিসমিল্লা ছাড়া বাচ্চাকে দুধ খাওয়াবে ততবার শয়তান খাবে নিশ্চিত খাবে অবধারিত খাবে খাবেই খাবে আল্লাহর নাবি বলেছেন খাবে অতএব খাবেই আপনার স্ত্রী একদিনে বিসমিল্লা বলে না বলেন তো শিষ্টাচার কী জিনিস আপনার বাড়ির দরজাটা আপনার স্ত্রী বন্ধ করে বিসমিল্লা বলে না বলেন তো শিষ্টাচার কী জিনিস আপনার বাচ্চাকে সন্ধ্যার সময় আপনার স্ত্রী বাহির নিয়ে চলে যায় উঠানে নিয়ে যায় ছাদের ওপরে নিয়ে যায় আল্লাহ নবী বলছেন সূর্য ডুবার সমাতে বাচ্চাকে বাইরে নিবা নিবানা কেননা ওই সময় শয়তান চলাচল করে বাচ্চাকে দেখলে বাচ্চা রাতে কান্নাকাটি করবে বহন করবে আপনার স্ত্রী বুঝে না বলেন তো শিষ্টাচার কী জিনিস ডান হাতটা বাচ্চার আগে গায়ে ঢোকাতে হবে বলেন তো শিষ্টাচার কী জিনিস ডান পায়ের জুতাটা বাচ্চাকে আগে দিতে হবে বলেন তো শিষ্টাচার কী জিনিস পেশাব পায়খানে ঢোকার সময়তে দোয়া পড়তে হবে বলেন তো শিষ্টাচার কি জিনিস বের হওয়ার সময় তো দোয়া পড়তে হবে বলেন তো শিষ্টাচার কী জিনিস শিষ্টাচার কাকে বলে আপনার বউকে দেখলে মনে হয় ও একজন হস্তিনি মহিলা ও একজন হস্তিনী মহিলা এদি আপনি সংসার করছেন কিভাবে আমি তালাক দিতে বলিনি আপনি পরামর্শ দিন বুঝান যদি শেষ পর্যন্ত নাই হয় তাহলে তালাক দিতে হবে এ কথাই ঠিক আবু হরাহারা রাজি আল্লাহ তালা আনহা বলেন রাসৌল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন আর রেহেমন সোহনাতুন মিনার রহমান সদাচরণ রহমান থেকে বের হয়েছে এটা হলো রহমান সদাচরণ রহমান থেকে বের হয়েছে পার আল্লাহ তালা আল্লাহ তালা বলেন এই সদাচরণ মান ওয়াসালাকে অসল আমান অমান কতাকে কথা তোহু তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব এই সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব যার সদাচরণ নেই তার আল্লাহ নেই ও খায় কিভাবে হিন্দু যেভাবে খায় বেঁচে থাকে কিভাবে হিন্দু যেভাবে বেঁচে থাকে এই আয়েসা রাজি আনহা বলেন সদাচারণ এইভাবে আর্স ধরে ঝুলন্ত সদাচারণ এইভাবে আর্স ধরে ঝুলন্ত ঝুলন্ত অবস্থায় সদাচারণ বলে পৃথিবীর মানুষ শুনে রেখো মানুষ অশালানি অসালাহুল্লাহ আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন অমান কাতা নেই কাতাহুল্লাহ আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন সদাচারণ কি জিনিস যারা আল্লাহ নেই তার যার সদাচরণ নেই তার আল্লাহ নেই যার সদাচরণ আছে তার আল্লাহ আছে সদাচরণ দেখাবেন বাস্তব হ্যাঁ দেখেন কিভাবে দেখবেন আল্লাহ রসুল বলছেন একজন মোমেন আর একজন মোমেনের সাথে প্রাচীরের মতো তারপর ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলে ঢোকালেন ঢোঁকালেন মোমেন্ট এভাবে থাকবে দল পার্টি করে একজন আর একজনকে বলে দেবে ফাঁকে বলে আর যদি জেলে দিতে পারে কাজ একটা করেছি ভাই একটা কাজ করেছি কি হয়েছে আরে ওকে তো জেলে ঢুকিয়ে ছেড়েছি আজকের পরে আজকের পরে যতদিন বেঁচে থাকবেন প্রতিশোধ আজকে মুছে দেন প্রতিশোধ নেই সে দস থাক দুশ্মন হোক সে যেই হোক না কেন যে কয়েকদিন যে কয়েক ঘন্টা বেঁচে আছেন প্রতিশোধের পাতা কেটে দেন এ দেখেন মুমিন কি জিনিস রাসুল সাল্লি সাল্লাম বলেন আল মোমেন লিল মোমেন কারাজুল ওয়াহেদ সারা পৃথিবীর মোমেন পুরুষ নারী একজন ইনিস্তা কায়নো ইস্তাকুল্লহু একজন মানে চোখে ব্যথা হলে সব জায়গায় ব্যথা বুঝে একজন মানে মাথায় ব্যথা হলে সব শরীরে ব্যথা বুঝে মানে পাশে একজন মমেন যদি বিপদে পড়ে আমিও সে বিপদগ্রস্ত রাতে যদি বিপদে পড়ে দড়িয়ে গিয়ে বলবো ভাই কি সমস্যা ভাইজান কি সমস্যা, কি ডাক্তার ডাকবো কি অ্যাম্বুলেন্স নিয়ে আসবো এর নাম হচ্ছে মোমেন সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য অনুরোধ জানাচ্ছিলাম মনে রাখবেন চারটে জিনিস এক পাঁচ ওয়াক্ত সলাত দুই হালাল রুজি তিন তেলাওয়াত চব্বিশ ঘন্টায় অন্তত একবার কোরআন তেলাওয়াত করবেন সুরা এক লাস হলেও তিনবার তাহলে আপনি একবার কোরআন তেলাওয়াতের নিকি পেয়ে যাবেন চার দুইজন যেখানে বসে আছে সেখানে আড্ডা ফিটবেন না বসবেন না স্ত্রীর সাথে সদাচারণ করবেন আপনার স্ত্রী যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা আপনার স্ত্রী যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচাক্ত সলাত দুই রামজানের রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া স্বামীকে মেনেই চলতে হবে তিতে লাগলেও মিঠে লাগলেও তার মুখের ভাষা খারাপ হলেও আপনার সাহেব থামেন থামেন আপনি যখন বক্তব্য দেন তখন তো আমাদেরকে বলে চলে যান তিতে লাগলেও স্বামী মানতে হবে মিঠে লাগলেও স্বামী মানতে হবে আমার স্বামীর মুখ এত খারাপ তার মুখের দিকে আমি তাকাতেই পারি না শোনেন এ কথাই ঠিক আপনার স্বামীর মুখ খারাপ এ কথাই ঠিক তারপরেও এইভাবে মাস মাস তার সাথে কথা বন্ধ রাখা যাবে না যখন মেয়ে বাড়িতে থাকে তখন আপনি বলেন খালেদা তোর বাপকে ভাত দিয়াই যখন বৌমা বাড়িতে থাকে তখন আপনি বলেন যে হামিদা তোমার শ্বশুরকে পানি দিয়ে আসো যখন কেউ থাকে না তখন আপনি পানির গিলাসটা নিয়ে স্বামীর সামনে থেকোস করে রেখে চলে যান এই সংসার চলবে না যদি টিকতে নাই পারেন তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে স্বামী থেকে ফিরে আসেন খোলা তালাক করে নেন স্বামী ভালো থেকে ভালো হলে খোলা তালাক করা যায় হাদিস বোখারি মুসলিম আপনি কোটে গিয়ে আপনি কাজের কাছে গিয়ে আপনি ওই ছেলের গ্রামের লোকের কাছে গিয়ে আপনি খোলা তালাক করে নেন সংসার করলে তাকে মেনেই চলতে হবে তিটা লাগলো মিঠা লাগলো এটা একান্ত জরুরি জেনা হয়ে গেছে ক্ষমা চান তাহলে আপনি ভালো সব দরজা খোলা আর একটা বলি অজু করার পরে যদি বলেন আশহাদু লা শারিক আলাহু ও আশহাদ মুহম্মদ তাহলে জান্নাতের সব দরজা খোলা আল্লাহ্ম জাল্লিন্তবিনাল মোত্তাহরিন বললে সব দরজা খোলা হবে না নেকি হবে আর আশাহাদ আল্লাহ আল্লাহ মুহম্মদ আব্দ বললে সব দরজা খোলা মহিলা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা সবাই যদি অজুর পরে এই দোয়া পড়তে পারে তাহলে জান্নাতের সব দরজা খোলা আর কথা মাথায় ধাক্কা খাচ্ছে একটু বলি আল্লাহ নবী বলছেন সুন্দর করে অজু করলো এক পায়ে হেঁটে মসজিদে গেল দুই তারপরে এক সলাতের পরে আর এক সলাতের অপেক্ষা করলো তিন তাহলে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে অন্য জায়গায় অন্য হাদিসে এসেছে এক সুন্দর করে অজু করলো দুই পায়ে হেঁটে মসজিদে গেল তিন সলাতে পরে মসজিদে বসে বসে তাসবি তাহালিল করলো তাহলে তার মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো বাঁচলেও যা মরলেও তাই তারপরে বলছেন পাকানাকিহিকা থু লোকটা হয়ে গেল পাপ থেকে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেল লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেল আর আছে অসুখ হওয়ার পরেও যদি কেউ বলে আলহামদুলিল্লাহ অসুখ হওয়ার পরেও যদি কেউ বলে আলহামদুলিল্লাহ তাহলে লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেল আবার বলছেন শোনো শোনো কারো যদি জ্বর হয় না জ্বর জ্বর বুঝি না নাকি কারো যদি গায়ে জ্বর হয় তো কামারের হাপরে লহা দিয়ে যখন লাল হয়ে যায় তখন আর থেকে ঝরে যায় যেমন জ্বর হলে মানুষের পাপ ঝরে যায় তেমন একটু জ্বর হলে সিঙ্গাপুর টাকা আছে তো ফকিরকে দেয় না ফকির যখন চায় তখন বলে মাপ করো টাকা থাকলে সিঙ্গাপুর আপনি অসুখ বিসুখ হয়েছেন হয়েছে আপনি ধৈর্য ধারণ করেন তাহলে রাসুল সাল্লা সাল্লাম এই কথা বলেছেন আলহামদুলিল্লাহ বললে তিনটা কথা বললাম এখানে কথা প্রসঙ্গে এক হজ কবুল হলে হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় দই সুন্দর করে উজু করে পায়ে হেঁটে মসজিদে গিয়ে সলাতের পরে তাসবি তাহালিল করলে হয়ে যায় যাই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে তিন অসুখ বিসুখ হওয়ার পরেও যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় আজকের আলোচনা সদাচরণের কাছাকাছি চলে এসেছি এদিকে দেখেন মোজায়না কাবিলার একটা লোক বলছে যে সাহাবিগণ বললেন আল্লাহ নবী মা খায়রো মা তলিম আল্লাহ তো মানুষকে অনেক মেয়ামাত দিয়েছেন দুই হাত নেয়ামাত দুই চোখ নেয়ামাত দুই পা নেয়ামাত আহাল পরিবার নেয়ামাত এক হাত আছে যার তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে নেয়ামাত কি জিনিস এক পা আছে যার এক পা নেই যার তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে পা কেমন নেয়ামাত আল্লাহ রসুল বলেন তো সবচেয়ে উত্তম নেয়ামাত কী সবচেয়ে যেটা উত্তম আল্লাহ দিয়েছেন তখন আল্লাহ রসুল উত্তরে বললেন খলকুল হাসান সদাচারণ এইবার এক সবচেয়ে উত্তম নিয়ামত সদাচরণ দুই সদাচরণের সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় তিন সদাচরণের নেকি বিচার মাঠে দাঁড়ি পাল্লাই সবচেয়ে ভারী চার সদাচরণ দিয়ে বয়স বেশি হয়ে যায় পাঁচ সদাচরণ দিয়ে রুজি বেশি হয়ে যায় ছয় সদাচরণ এমন একটা জিনিস যায় যা হচ্ছে নেকি যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় যা রাসুল সাল্লাহ সাল্লাম বললেন সম্মানিত তিনি ভাইবোন আজকে আসার সময় একটু পরিবেশ উল্টা ছিল যার কারণে অন্য আলোচনা ইচ্ছা থাকলেও আস্তে আস্তে সিদ্ধান্ত পরিবর্তন হওয়ায় আপনার সামনে সদাচরণের কথা বললাম বাকি জীবন ভালো সদাচরণে কাটানোর চেষ্টা করবেন প্রতিশোধ নেবেন না প্রতিশোধ চিরদিনের জন্য বিদায় স্ত্রীর কাছে অভিমান পেশ করবেন না অভিমান পেশ করলে শয়তান বোকা বানাবে স্ত্রীকে প্রতিবাদমূলক কথা বলবেন না নইলে আপনাকে শয়তান বোকা বানাবে আমি সকল দিনই ভাই বোনের সামনে সদাচরণের কথা গুরুত্ব সহকারে পেশ করে পাঁচ পাঁচক্ট সলাতের নামাজের জোরালো দাবি জানিয়ে হালাল রুজির দাবি জানিয়ে যদি চ একটা কথা মাথায় ঘুরছিল এটা ময়মনসিং নয় এছাড়া এক জামালপুর ময়মনসিং এর অন্তর্গত একটা জেলা আগে ছিল এক সময় জামালপুর রংপুর দিনাজপুর লালঘাট নিলফাবড়ি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা এসব ডিস্ট্রিক্টের লোকের তিনটে খারাপ আচরণ এক যৌতুক নেই যৌতুক ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে কবুল হবে না যৌতুক হারাম এই যে বললাম এভাবে কেয়ামাত পর্যন্ত সময় থাকলে কোনো মায়ের বেটা এভাবে উল্টাতে পারবে না তিরিশ বছর থেকে বলছে আগামীকাল সন্ধ্যা হতে হতে খাট খাটলা চকি বাক্স মোটর সাইকেল সাইকেল টাকা পয়সা ফেরত দিতে হবে চব্বিশ ঘন্টায় তোমার বাপ আর তুমি ভিক্ষা করে খাবা ভিক্ষা দেন কেউ তোমাদের ভিক্ষা করে খাবা কেউ যদি এলাকায় ভিক্ষা না দেয় ট্রেন স্টেশনে যাবা মানুষের কাছে অপরিচিত মানুষের কাছে ভিক্ষা চাইবা বা ভিক্ষা দিবে ভিক্ষা করে খাবা কেন দিন মজুরি করে খাও দিন মজুরি করে খাবা কেন বাপের জমিদারি আছে জমিদারি করে খাও ব্যবসা করে খাও ভিক্ষা করে খেতে হবে কেন তবে মনে রেখো ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না তোমার বাপকে যদি আমি কুকুর সিরগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেবো না তোমার বাপ নিজে থেকে এই টাকা নিয়েছে আর খারাপ সেটা হলো এই যে তোমার দাদা মারা গেছে মারা গেছে দশ বছর হলো তোমার দাদা পনেরো শতক জমি রেখে গেছে তোমার বাপ নিবে দশ শতক আর তোমার ফুফু নিবে পাঁচ শতক দশ বছর হল তোমার দাদা মরা এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি তোমার বাপকে যদি আমি কুকুর সিরিগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দিব না তুমি বলা দিও আজকে রাতে গিয়ে তোমার আব্বাকে আব্বা ভাগ্য নিয়ে এসেছি ভাগ্য ছেড়ে আসেনি ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাব ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নই। তিন এটা জামালপুর যেটা বলা লাগে না এটা জামালপুর যেটা বলা লাগে না সেটা কি আব্দুল রাজি সাহেব একটু বলেন না আরে জামালপুর মানে বলা লাগে না কেন জামালপুর আর গাইবান্ধার মধ্যে হলো যমুনা নদী ওই দিকে মানুষের বাড়ি সাতক্ষীরার মতো সাতক্ষীরার মানে এইদিকে একটা ঘর এই একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা আবার ময়মনসিং কাছাকাছি তাই জামালপুর মানে এইদিকে ভিতর বাড়ি ওইদিকে বাহির বাড়ি দুইটা বাড়ি বাহির বাড়িতে থাকে রাখাল কৃষণ ভিতর বাড়িতে থাকে বেটি জামালপুর অনেক ভালো জায়গা অনেক ভালো এরিয়া সাতক্ষীরার মতো নয় বৃহত্তর দিনাজপুর বৃহত্তর রংপুরের মতো নয় মানে বাড়ি ঘর ঘেরা আছে প্রয়োজনে ইট দিয়ে প্রয়োজনে চটছালা দিয়ে একটা দরজা আছে সেখান দিয়ে সালাম দিয়ে প্রবেশ করে গরিব মানুষ চটছালা দিয়ে ঘেরে রেখেছে মধ্যে একটা পর্দা ঝুলিয়ে রেখেছে আল্লা নবী বলছেন দরজা থাকলে তো বন্ধ করে দিত তো একটা কাপড় ঝুলানো আছে তো আপনার স্ত্রী ঘুমানোর সমাতে বিসমিল্লা বলে একটা কাঠের খোড়া একটা কাগজ রেখে দিয়েছে নবী বলছেন সকাল পর্যন্ত এই দরজা দিয়ে শয়তান প্রবেশ করতে পারবে না হাদিস বোখারি মুসলিম বাড়ি মানে চতুর্দিক ঘেরা থাকবে কিছু কিছু এলাকায় তিনটা খারাপ জিনিস তার মধ্যে রয়েছে রংপুর দিনাজপুর লালমিনহাট নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা জয়পুরহাট বগুড়া এইসব ডিস্ট্রিক্টের এক যৌতুক নেই কা পুরুষের সন্তান কা পুরুষ যৌতুক নেবেন কেন ভিক্ষা করে খাবেন যৌতুক নেবেন কেন পরের বাপের টাকার দিকে চেয়ে থাকেন কেন দিন দিনমজুরি করে খান সন্ধ্যের সময় পাঁচশো টাকা পাবেন আপনার মান সম্মান থাকবে গৌরবে জীবিকা নির্বাহ করতে পারবেন দুই বনকে জমি দেয় না দশ বছর হয়ে গেছে বোন খালি জমির কথা বললে খালি রেডি করে উঠে বলে বের হ বের হ বের হ জমির কথা বলিস না অন্য কথা বল জমির কথা বলিস না এসেছিস এক সন্ধ্যা খেয়ে চলে যা তিন বাড়িঘর সুন্দর করে ঘেরে না আমাকে যদি জিজ্ঞাসা করেন তা আমার বাপকে মাটি দেওয়ার পরে আগে জমি ভাগ করেছি তারপরে খেয়েছি যদি চো আমি ঠুক জমি চিনি আমার ছোট ভাই চিনেই না আগে আমরা না আমার বোনের স্বামীরা জমি দেখাশোনা করে আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক বরিশাল জামিয়া সালাফে দেখাশোনা করেও আমরা ওই আমার আব্বার জমি জায়গা নিয়ে চিন্তা ভাবনা করি না ওটা মাথাতেই রাখি না তবুও ভাগ করে দেখিয়েছি আপনাকে যেন বলতে আমি কষ্ট না পাই এই জন্য আগে মাটি দিয়েছি জমি ভাগ করেছি তারপর রাতে খেয়েছি তাছাড়া এরপর এর আগে কোনো কথা নেই আর আপনার আব্বা দশ বছর হলো মরা এখন পর্যন্ত বোনকে জমি দেননি আপনি কি দিয়ে বোঝাচ্ছেন যে আমি তাহাজ্জুদ পড়ি মানুষের হক মেরেখে তাহাজ্জুদ পড়িয়েন না সমনিত দিনী ভাই বোন যা বললাম সেগুলি মেনে চলার চেষ্টা করবেন আবদুল্লার বই আছে মিন্নতুল বাড়ি দ্বিতীয় পাঠ বের হয়েছে ব্যতিক্রম বোখারির ব্যাখ্যা এটা মনে রাখবেন আর ওই দেখেন তো ফিলিস্তিন নিয়ে